ইটস ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। প্রথম পরিচয় অকওয়ার্ড ছিল। আমি রিফাত হোসেন। শ্যাম বিস্তার হাসলো, রিফাতের বাড়িয়ে দেওয়া হাতের মাঝে নিজের হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। মুগ্ধ হয়েছি সিএম আহমেদ, আপনার সাথে কথা বলে কিছুটা ভালো লেগেছে, না হলে কাল থেকেই অপরাধ বোধে ভুগছিলাম। সিএম থেমে আবার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফোটানোর চেষ্টা করে বলল, এমনি তো সব কিছু পেতে হবে, এমন কোনো কথা নেই, কিছু জিনিস দূর থেকেই সুন্দর। যা পাওনি তা তোমার ছিল না, যেটা তোমার সেটা পাওয়া থেকে কেউ তোমায় আটকাতে পারবে না। কথাটি বলে রিফাত ড্রাইভিং সিটে বসতে উদ্যোগী হয়। এমন সময় সিয়াম আবেগে কণ্ঠে বলে ওঠে, আপনাকে আমি নিঃসন্দেহে একজন লাকি পার্সন বলতে পারি মিস্টার রিফাত। সিয়ামের এন কথায় রিফাতের বুকের মাঝে এক অনুরাগের অনুভূতি কেমন খলবলি উঠল। নজরের সামনে ভেসে উঠল ইয়ানার নির্মল মায়াবী চেহারা। সত্যি তো সে লাকি, তাতে কোনো সন্দেহ নেই, থাকার কথাও না। তার চোখের সামনে বেড়ে ওঠা এই মেয়ে নিতান্তই বিচিত্র। রিফাত ফিরে তাকলো, দেখলো সিয়ামের হেঁটে চলা, বুঝলো মন ভাঙ্গার কষ্ট, শুনলো সেই অনুল্লেখ ঝনঝন শব্দ। অনুভাবে বুঝে যায় নয়ন জোড়া। কিছু মুহূর্তের জন্য মনে পড়লো নিজের তিক্ত অতীত, জীবনের এক অতীব বাস্তব, মুছে ফেলা অসম্ভব অসাধ্য। ইয়ানা নিজের রুমে শুয়েছে, রিপাত না থাকলে ভীষণ একাকী বোধ করে ইয়ানা, তাই তো আগে যে রুমে তার আস্তানা ছিল সেখানে চলে আসে। হাতে ফোন থাকা সত্ত্বেও তার নজর সিলিংয়ের দিকে। আকাশপাতাল চিন্তা করছে, আর আনমনে হেসে উঠছে সে। আবার মাঝে মধ্যে লজ্জায় লাল হয়ে যাচ্ছে তার দুই গাল। আজকাল রিফাতকে নিয়ে চিন্তা করতে তার ভীষণ ভালো লাগে, কেমন অজানা শান্তি অনুভব করে সে। হেলে দুলে ইয়ানার রুমে প্রবেশ করলো আলিয়া, চোখে মুখে কেমন ক্লান্তির ছাপ। সোজা খাটের উপরে উঠে ইয়ানার পাশে শুয়ে পড়ে, অতঃপর ঠোঁট উল্টে বলে ওঠে, আপি মাথা টিপে দাও না, ঘুমোবো। ইয়ানা ভুরুকুচকে এক পলক আলিয়ার দিকে তাকালো, ফোন সাইডে রেখে আলিয়ার মাথায় বিড়ি কেটে দিতে দিতে বলল, চোখ মুখের অবস্থা এরকম কেন? আলিয়া চোখ বন্ধ রেখেই বলল, ইয়ানা কাল বাদে পরশুদিন পরীক্ষা, আমি ভীষণ ভয় করছে, মনে হচ্ছে যা পড়েছিস সব ভুলে যাব। হালকা হাসলো, আলিয়ার গাল টিপে দিয়ে বলল, বেশি চিন্তা করিস না, সব ঠিক হবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে দূর আকাশ সালাতুল হাজতের নামাজ পড়ে নিবি, মন মস্তিষ্ক দুটোই ভালো থাকবে, পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। আলিয়া মাথা চাড়া করলো, সম্মতি জানালো ইয়ানার কথায়। তারপরে কিছুক্ষণ কথা চলো দুই বোনের মধ্যে। একটা সময় আলিয়ার মাথায় বিলি কেটে দিতে দিতে ইয়ানাও হারিয়ে গেল ঘুমের রাজ্যে। আসরের আজান কানে আসতে ঘুম ভেঙে গেল ইয়ানার, পিটপিট চোখে তাকালো মাথার উপর ওয়ালকুলকের দিকে। গড়িতে 4:30 বাজে, জানালা থেকে বাইরে তাকাতে দেখলো আকাশটা বেশ ঘোর হয়ে আছে, পশ্চিম আকাশে জমেছে কালো মেঘের ফেলা। সময় নষ্ট না করে ইয়ানা উঠল, ঝটপট ওয়াশরুম থেকে অজু করে এসে নামাজে দাঁড়ালো, তারপর কোরআন তেলাওয়াত। আলিয়া এখনও ঘুমে আছনো, নামাজের জন্য তাকে ডেকে বিফল হলো ইয়ানা। ফিনকে খাবার দিল, মিয়াও আওয়াজ শুনে বারান্দায় উঁকি দিতে দেখলো মিশিকে, তাকে কোলে তুলে নিজেকে গুছিয়ে নিয়ে আসলো ইয়ানা। ইয়াসমিন বেগম, মিসেস আসফিয়া, ইসাদ বেগম সবাই ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। ইব্রাহিম শেফ আর আলতাফ মিয়া গেছেন মসজিদে, একেবারে মাগরিবের নামাজ পড়ে আসবেন তারা। ইয়ানা সবার উদ্দেশ্যে বলল, চা করি? ইসাদ বেগম মঞ্জুরি দিলেন, সাথে এটাও বলেন, 10 বার হাত ধুবি, এই বিড়ালে ছোঁয়া তোর হাতে। আসফিয়া বেগম ইয়ানার উদ্দেশ্যে বলল, তুই বস, আমি করছি, শাড়ি পরে গ্যাসের ধারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিও রান্নাঘরে কিছু কাজ আছে। ইয়াসমিন বেগমও পিছিয়ে গেল তার। ইয়ানা দীর্ঘশ্বাস ছিল, সে জানতো এরকমটাই হবে। মিশিকে কোলে নিয়ে বসলো সোফায়। ইসরাত বেগম তসবি গুনতে গুনতে ইয়ানার উদ্দেশ্যে বলল, রিফাত কই, দেখছি না যে নার্সিংহোম গেছেন দাদি, কখন আসবে? বললো তো সন্ধ্যায় ফিরে আসবে। ইয়ানার উত্তরে ভীষণ অসন্তুষ্ট হন ইসরাত বেগম, মুখভঙ্গি বদলায় তার। আজকালকার মেয়ে মানুষদের সাথে নিজের কালের বউ জিরবেশ পার্থক্য লক্ষ্য করলেন তিনি। তসবি উপর চলমান আঙ্গুল থেমে গেল, বেশ দৃঢ়ভাবে বলেন, স্বামীর প্রতি এত উদাসীনতা ভালো নয় মেয়ে, রিফাত কোথায় যাচ্ছে না যাচ্ছে তার পূর্ণ খেয়াল রাখা উচিত, এমনিতেও স্বামীর অধিকার তুই এখনও রিফাতকে দিসনি, তা ভালোই বুঝছি আমি। পুরুষ মানুষের ভালোবাসা হলো গুপ্ত খাজনা, যে মেয়ে পায় সে ভাগ্যবতী।
ইসরাত বেগমের কথাই ইয়ানার চোখ বড় বড় করে তাকায় তার দিকে, বুকটা কেঁপে ওঠে তার। ইয়ানা নিজেকে সামলে ওঠার আগেই ইসরাত বেগম আরও বললেন, রিফাতের বয়স দেখ, প্রায় 30 ছুঁই, এই বয়সে সবাই বাবা হতে চায়, তুই কি না? শুনে রাখ, পুরুষ মানুষেরা জীবনে দুই নারীকেই বেশি প্রাধান্য দেয়, এক তার জন্মদাত্রী আর দ্বিতীয় তার সন্তানের জননী। ইয়ানার শরীর শিউরে উঠল, মনটা আনচান করছে তার, মাথায় অবাঞ্ছিত ভাবনা চিন্তারা বাড়ি দিচ্ছে জোরে সোরে। তবে কি রিফাত তাকে এখনো মেনে নেয়নি? না না, কিসব ভাবছে ইয়ানা। ইয়ানা ঘন নিঃশ্বাস ছাড়ে, কোনো রকম বলতে পারে না, সব কিছু কেমন দলা পাখি আটকা পড়েছে গলার মাঝে। বিমর্ণ মুখোদয় নিয়ে চুপচাপ সোফা ছেড়ে উঠে গেল ইয়ানা, নিজের রুমে গিয়ে বেলকুনিতে দাঁড়ালো, মোছ দিয়ে উঠল অন্তর, নিজের অজান্তে চোখ থেকে গড়িয়ে পড়লো এক ফোঁটা বাড়িকণা। সংসার জীবন নিয়ে ইয়ানার ধারণা খুব কম, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নিয়ে তার ধারণাও স্বল্প নয়। মাগরিবের আজান শোনা গেল চারিদিক থেকে, সময় নষ্ট না করে ওযু সেরে নামাজে দাঁড়ালো, মোনাজাত করলো লম্বা সময় ধরে, আশা আকাঙ্ক্ষা কষ্ট সবটাই মেলে ধরলো আল্লাহর কাছে। বিছানায় বসে নিজের হাফ বোরকা হিজাব খুলতে খুলতে দেখলো আলেয়া আলসেমি ভাঙছে, উঠে বসে ট্যাপ ট্যাপ করে তাকালো আলেয়া, মেয়েটার চোখ মুখ ঘুমের চোটে ফুলে গেছে। আলেয়া ইয়ানার দিকে তাকিয়ে বলল, এখন সকাল না সন্ধ্যা আপি? ইয়ানা আলেয়ার কথায় অবাক না হয়ে পালো না, মানে এত ঘুমিয়েছে যে সকাল সন্ধ্যা পার্থক্য করতে পারছে না এই মেয়ে? এখন সন্ধ্যা আলুর বাচ্চা, ওঠ এবার যা, ফ্রেশ হ। আল্লাহ সন্ধ্যা হয়ে গেছে, আমি পড়তে বসবো না হলে সব ভুলে যাব। আলেয়া এক প্রকার লাফ দিয়ে নামলো বিছানা থেকে, কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। ইয়ানা দীর্ঘশ্বাস ছেড়ে ফোন হাতে নিল, দোমনে ভাবছে রিফাতকে একটা কল করবে কিনা। অবশেষে কাপা হাতে ডায়ালগুলো রিফাতের নাম্বার, দুঃখ করছে ইয়ানার পক্ষ, অধীর ব্যাকুল মন শিথিল হলো না, রিফাত ফোন রিসিভ করেনি। ইয়ানা ঠোঁট বাঁকিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে নিজে নিজেই বলল, হয়তো ব্যস্ত। প্রবাহিত হলো ঘন্টার পর ঘন্টা, ঘড়ির কাঁটা বাধাহীন স্রোতের মতো আপন গতিতে ছুটে চলেছে, আকাশের গুমোট ভাবটা এখন কেটে গেছে অনেকটাই, এরই মাঝে মেঘের ভালে অন্ত থেকে উঁকি দিচ্ছে পূর্ণ শুভ্র চাঁদ, হাওয়া চলছে বেসামাল, ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। রিফাত এখনও বাড়ি ফেরেনি, খাবার টেবিলে সকলেই প্রায় ইয়ানার কাছ থেকে জানতে চেয়েছে রিফাতের ফেরার সময়, কিন্তু ইয়ানা নির্বাক, উত্তর কী বলবে বুঝে আসে না তার। অল্প করে রাতের খাবার খেয়ে রুমে এসেছে সে, ফাঁকা রুমে বিমর্ষতাপূর্ণ মনোভাব নিয়ে বড় বেলকনির এক কোণে চুপচাপ বসে আছে ইয়ানা, উদাসীনতায় ভুগছে সে। রাতের খাবার শেষে রুমে এসে মোবাইল চেক করতে দেখে 9:15 দিকে রিফাতের মোবাইল থেকে একটা মেসেজ এসেছিল। ইয়ানা দ্রুত মেসেজ খুলে পড়তে মুখটা চুপসে যায়। রিফাত ব্যস্ত বনু, আমি আহিল, সে বলল, তোমায় যেন বলে দিই রিফাতের ফিরতে দেরি হবে, কেউ যেন তার জন্য অপেক্ষা না করে। মলিন চোখে তাকিয়ে আছে আকাশপানে, যাদের স্নিগ্ধ শোভন অলোক ছোঁয়া ইয়ানের বিমর্ষ চেহারায়, দুই হাঁটু জড়িয়ে আকাশ কুসুম কল্পনা করতে ব্যস্ত সে, ক্ষণে ক্ষণে নিঃশ্বাস নিচ্ছে, চারিপাশ শূন্যতায় ভরপুর, এরকম পরিবেশে ইয়ানা ভয় পায়, কিন্তু আজ কি হলো তার, নিজেকে বিলীন করে দিচ্ছে এই শূন্যতার মাঝে। রুমে মৃদু আলো জ্বলতে দেখে রিফাত বিছানার দিকে তাকালো, সঙ্গে সঙ্গে কপালে ভাঁজ পড়লো তার, বিছানা খালি, মেয়েটা কোথায়? আজকাল নিজের রুমে দরজা খুলতেই ইয়ানাকে চোখে হারানোর এক অভ্যাস তৈরি হয়েছে রিফাতের মাঝে, ইয়ানা হয়তো তার রুমে, কথাটি ভেবে রুম ত্যাগ করার আগেই চোখ গেল বেলকুনির দিকে। ইয়ানার শাড়ির আঁচল এর কিছু অংশ দেখে রিফাত অবাক হয়, প্রায় পৌনে এগারোটা ঘড়িতে মেয়েটা এই সময় বেলকুনিতে কী করে? রিফাত ধীর পায়ে এগিয়ে গেল, ইয়ানাকে গুটি সুটি হয়ে বসে থাকতে দেখে রিফাত ধীর আওয়াজে তাকে ডাকলো, কিন্তু ইয়ানার কোনো সাড়া নেই, উপায় না পেয়ে রিফাত জপ করে বসে পড়লো ইয়ানার দেহ ঘেঁষে, কারোর অবাঞ্ছিত আভাস পেয়ে ইয়ানা ঝট করে পাশে তাকালো। রিফাত তার দিকে অনিমেষ চেয়ে আছে, কুচকানো শার্ট, উস্কো খুস্কো চুল, চশমার ফাঁকে গ্লান চক্ষুদয় ইয়ানার চোখ এড়ালো না, তবুও মুখ ফুটে কিছুই উচ্চারণ করলো না সে। রিফাতকে এক প্রকার উপেক্ষা করে আবারও চাঁদ দেখে মুশকুল হলো, রিফাত ইয়ানার আচরণে ভুরু কুঞ্চিত করলো, অতঃপর বিথিকা না পেয়ে নিজেই পড়ল, এইভাবে এখানে একা বসে আছো কেন? উত্তর নেই ইয়ানার, রিফাত আবারও বলল, ঘুমাওনি কেন এখনো? এবার উঠে দাঁড়ালো, সহসা রিফাত চেপে ধরে ইয়ানার হাতের কবজি,
টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল। ইয়ানা তাকাচ্ছে না রিফাতের দিকে, নিজেকে চানোর চেষ্টা করছে আর দৃষ্টি রেখেছে ফুলোরে। রিফাত আলগোছে ইয়ানার অবদ্ধ চুল তার কানের পিছে গুঁজে দিল, গালে আলতো হাত বুলিয়ে বলল, ইগনোর করছেন মিসেস। রিফাত আরেকটু দৃঢ়ভাবে ইয়ানাকে জড়িয়ে নেয় নিজের সাথে, ফিসফিসে বলে, আপনি চাইলে আমি আপন পদ্ধতিতে আপনার আচরণের বদল ঘটাতে পারি, ঘটাবো। ইয়ানা নিজের অদম্য স্প্রিয়া বজায় রেখে চুপ থাকে, ভেতর থেকে তার সর্বাঙ্গ কেঁপে উঠছে। মানুষটা সান্নিধ্য এত ভয়ঙ্কর কেন, তাকে বারবার দগ্ধ করে দেয়। ইয়ানা জোর করে নিজেকে ছাড়িয়ে নেয় রিফাতের কাছ থেকে, শাড়ি সামলে রুমে প্রবেশ করে ইয়ানা, রিফাতও আসে তার পিছে পিছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুল গুছাতে ব্যস্ত মেয়ে, একবার চোখ উঠিয়ে আয়নায় রিফাতের প্রতিফলন দেখে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায় ইয়ানা। রিফাত এদিক সেদিক তাকিয়ে রুদ্ধশ্বাস ছাড়ল, শার্টে দুই তিনটা বোতাম খুলে ফেলে সে, চশমা খুলে বিছানায় ফেলে এগিয়ে যায় ইয়ানার দিকে। শান্তশিষ্ট ভদ্র রিফাত এবার নিজের লুকায়িত রূপ দেখায়, ধীরে পায়ে হেঁটে ইয়ানার পিছনে দাঁড়ায়। সংগোপনে শাড়ি ভেদ করে নিজের দুই হাত ইয়ানার উন্মুক্ত উদরে রাখতে ইয়ানার চেতনা ফিরে, ডগর ডগর চোখগুলো বড় আকার করে, দুকপুক করে ওঠে হৃদয়। ইয়ানাকে আরও বেশি বিস্মিত করে তুলতে রিফাত পদক্ষেপ বাড়ায়, মেয়েটার সিল্কি লম্বা চুল পিঠ থেকে সরিয়ে বাম কাঁধের সামনে রাখে, ততপর মাথা নামিয়ে নিজের খাড়া নাক ঘষতে আরম্ভ করে ইয়ানার ঘাড়ে। ভারীকে নিঃশ্বাস ফেলছে ইয়ানা, দাঁতের দাঁত পিষে নিজের শাড়ির আঁচল খামছে ধরে, অবিরাম কেঁপে চলেছে তার বদন। হঠাৎ করে আচমকা রিফাতের এহেন কার্যকলাপে ইয়ানা পিমুন, শিরো ওঠে সর্বাঙ্গ, মূর্তি অনুভব করে নিজের ঘাড়ে, কাঁধে রিফাতের মৃদু ওষ্ঠ ছোঁয়া, টকবুকে ওঠে ইয়ানার লোহ, বুকে ওঠে নামা ক্রমশ বেড়ে চলেছে। রিফাতের কোনো প্রতিক্রিয়া নেই, সে একমনে ইয়ানাতে মত্ত, একে দিচ্ছে গাঢ় চুমু ইয়ানার ঘাড় কাঁধে। ইয়ানা নড়ে চড়ে উঠলে তাকে আরও গভীরভাবে নিজের সাথে চেপে ধরে, মিশিয়ে নিল নিজের প্রশস্ত বুকে ইয়ানার পিঠ। ইয়ানা এবার থরথর করে কাঁপতে লাগলো, হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে সে। রিফাত এবার ইয়ানার উন্মুক্ত পিঠে কিছু অংশে নিজের নাক ঘষতে ঘষতে মৃদু স্বরে বলল, রাগের কারণ জানতে চাই। ইয়ানা চোখ বন্ধ করেছিল এতক্ষণ, যেই না রিফাতের বলা কথা কানে এলো, অমনি চোখ খুলে তাকলো আয়নার দিকে। রিফাতের আচরণে লজ্জে একাকার হয়ে গেছে সে, নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে কোমরে চাপ অনুভব করে। রিফাত এবার চোখ তুলে ইয়ানার দিকে আয়নার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বৃথা চেষ্টা করো না ইয়ানা, যা জানতে চেয়েছি তা বলো। টালমাটাল ইয়ানা চলচল বুকে নিজেকে সামলাই, জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো রকম উচ্চারণ করলো, ফিরতে দেরি হলো কেন আপনার, বলেছিলেন সন্ধ্যায় ফিরবেন। রিফাত ভুরকুচকে ফেল, এই সামান্য কারণে মেয়েটার এত রাগ তার কামও নয়। রিফাত এবার ইয়ানাকে ঘুরিয়ে ঠেসে ধরে নিজের সাথে, মেয়েটার লাজুকতায় ভরপুর মুখশ্রী পানে চেয়ে গভীর ভাবাবেগ নিয়ে আড়ালো, মিস করছিলে। ইয়ান এবার চট করে তাকালো রিফাতের পানে, উত্তরে কিছুই মাথায় আসছে না তার, সে কি সত্যি রিফাতকে মিস করেছিল নাকি শুধুই রিফাতের কথাই খেলাপির জন্য রাগ। চঞ্চল হৃদয় কুকুরে উঠল, ওকি নোয়ালো। রিফাত এবার ইয়ানার চিপুক ধরে ওর মাথা তুল, দৃষ্টি মেলালো, কথা বলবে চোখে চোখ রেখে, দৃষ্টি নামবে না, তুমি অপরাধী নও, রিফাত হোসেনের চিত্ত আকুল করে তোলার ইন্দ্রজাল তুমি। হতভম্ব ইয়ানা সহসা অন্তরে মৃদু চাপ অনুভব করলো, লোকটি কি বলল তাকে। রিফাত জানে না তার ছোট ছোট বাক্যে ইয়ানা ঘায়েল হয়, এতক্ষণে রিফাত চাল ইয়ানাকে, এনও বুক ফুলে নিঃশ্বাস নিল, ফ্রেশ হতে হবে রিফাতকে। ওয়াশরুমে দরজা খুলে ভেতরে প্রবেশ করার আগে রিফাতের ফোন বেজে উঠল, বেশ বিরক্ত হলো রিফাত, পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করে কানে দিয়ে কিছুক্ষণ হ্যাঁ আসছি বলে ফোন কেটে দিল সে। এনও এতক্ষণ রিফাতের দিকে তাকিয়েছিল, ছেলেটা শেষের আসছি কথাটি শুনে বুকটা কেঁপে উঠল। রিফাত ফিরেছে 40 মিনিটও হয়নি, রিফাত নিরিবিলি চোখ ইয়ানার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে ইয়ানা বলে উঠল, আবার যাবেন? আর্জেন্ট না গেলে হবে না? না যেতেই হবে, 15 মিনিটের কাজ। কথাটি বলে রিফাত নিজের খোলা শার্টের বোতামগুলি লাগিয়ে দিল, চশমা পরে চুলের মাঝে হাত জ্বালিয়ে ঠিক করে নিল, একজন চিকিৎসক রিফাত, কখন কোন সময় তার ডাক পরে বলা মুশকিল, তারপর নিজের নার্সিংহোমের হেড ডক্টর নিজেই, রেসপন্সিবিলিটিস থেকে মুক্ত নয় সে। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগেই ইয়ানা রিফাতের হাত ধরে ফেল, রিফাত ঘুরে তাকালো, ইয়ানা তার দিকে নজর সীমাবদ্ধ রেখেছে, কিছু বলবে? আমিও যাব, কিন্তু আমিও যাব,
এক প্রকার বাচ্চাদের মতো জেদ ধরে বসলো ইয়ানা। রিফাত কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো মেয়েটার পানে। সহসা রিফাত বিস্মিত হলো। ইয়ানা চঞ্চল কিন্তু একগুঁয়ে নয়। রিফাত বুদ্ধিমত্তা কাজে লাগালো, বুঝলো ইয়ানার এহেন আচরণের পিছনে কারোর হাত আছে, আর সেই মানুষটা কে তা বুঝতে একটু অসুবিধা হলো রিফাতের। ইয়ানার পিট পিট চোখ, উল্টোনো ঠোঁট, করুণ আবেগই চেহারা রিফাতকে বেসামাল করে তুলতে সক্ষম। তারপর মেয়েটা শাড়ি পরে তার সামনে দাঁড়িয়ে, আচলও ঠিক নেই। ইয়ানা ব্যস্ত নিজের জেদ পূর্ণর আশায়, এদিকে যে তার রূপে কেউ ছাড়খাড় হচ্ছে তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। রিফাত উপায় না পেয়ে ইয়ানাকে নিজের দিকে টেনে ধরে, কণ্ঠে দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করে ধমক দেওয়া সুরে বলল, জেদ করো না ইয়ানা। আমি করবই। রাত বাড়ছে। বাড়ুক। জবরদস্তি? হ্যাঁ তাই। আমায় রাগাচ্ছ তুমি? হয়ে গেছে। আমি জেদ ধরলে বাজবে তুমি? মৃত্যু অনিবার্য, আপনার হাতের মাঝেই আমি জেদ ধরুন, মেরে ফেলুন। নিজের গো বজায় রাখতে ইয়ানা কি বলছে সে নিজেই জানে না। চোখের দৃষ্টি অনর ইয়ানাকে এক নতুন ধর্মরূপে দেখে রিফাত হতবাক। নিজের জেদেও যেন হার মানল ইয়ানার কাছে। আজ রিফাতের মনে হচ্ছে নিজের চক্করে পড়েছে কাউকে। রিফাত বাঁকা হাসলো, ঝুঁকে গেল ইয়ানার সামনে, গাঢ় কণ্ঠে বলল, আমার উন্মাদনাকে আহ্বান জানিও না, তোমার সর্বস্ব দিয়েও থামাতে পারবে না। গাড়ির সিটে হ্যালান দিয়ে বসে আছে ইয়ানা, মুঠোফোনে সময় দেখছে। রাত 12:10। রিফাত নার্সিংহোমে ঢুকেছে অনেকক্ষণ। ইয়ানাকে গাড়িতে বসিয়ে সে ভেতরে ঢুকেছে। অবশ্য ইয়ানারও খুব একটা ভিতরে যাওয়ার মন ছিল না। ধীরে ধীরে রাস্তাঘাট শুনশান হয়ে আসছে, মানবশূন্য পরিবেশ বাড়ছে। আকাশে পূর্ণ শুভ্র চাঁদও লুকাচ্ছে বৃহৎ বৃক্ষের আড়ালে। শরীর ছমছম করে উঠল ইয়ানার। এমনিতেও নিজের করার আচরণে মারাত্মক লজ্জিত ইয়ানা। তখন যে আর কি হয়েছিল তা সে নিজেও জানে না। আসার পথে সারা রাস্তা ইয়ানা চুপ ছিল, নজর ফিরিয়ে তাকায়নি তার পাশে বসা পুরুষটির দিকে। কিন্তু অনুভব করতে পারছিল রিফাতের এক কোণা চোখের চাহনি। তখন করা রিফাতের স্পর্শের কথা মাথায় আসতেই ইয়ানা চাকুনি খেল। বিপর নিজের শরীর আঁচল খামচে ধরলো, আবারও চোখ উল্টিয়ে পাশে তাকালো। একটা মানুষও তার চোখে পড়ছে না। দূরে দাঁড়ানো বেশ অনেকগুলো কুকুর দেখল ইয়ানা। গলা শুকিয়ে আসছে তার, কেমন গা চমকানো পরিবেশ। প্রায় আধা ঘন্টা পর নার্সিংহোম থেকে বেরিয়ে এলো রিফাত। কিছু রিপোর্ট চেক করে নার্সদের ডিটেলস বুঝিয়ে হাজির হলো সে। সময় ব্যয় না করে গাড়ির ড্রাইভিং সিটে বসলো। দরজা লাগানো ধাম সমতে চমকে উঠল ইয়ানা, বুকে হাত রেখে সজোরে নিঃশ্বাস ফেলছে সে। রিফাত বুড়কুচকে বলল, ভয় পেয়েছ? না মানে কিছুটা। কিছুটা না, অনেকটাই। কপাল ঘামছে কেন? ইয়ানা ঝটপট শাড়ির আঁচল দিয়ে পুরো মুখমণ্ডল মুছে ফেলে মুহূর্তে রিফাত সবটাই পরখ করল। ভয়ে জর্জরিত ইয়ানার মাসুম চেহারা দেখে রিফাত মনে মনে প্রশান্তি অনুভব করেছে। সিটে পিঠ ঠেকিয়ে দিয়ে মাথা রাখলো, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলো। সত্যি সেই ক্লান্ত। ততপর গম্ভীর স্বরে বলল, ইয়ানা, রাত বাড়ার সাথে সাথে নিরীহ প্রাণীরা অনেক কিছুই দেখতে পায় যা মনুষ্য দৃষ্টির বাইরে। তাই দেখো দূরের কুকুরগুলো কেমন চিৎকার করছে। চোখ বড় করে তাকালো রিফাতের দিকে, ততপর দূরে তাকালো। সত্যি অনেকগুলো কুকুর একে অপরের সাথে লাগাই করে চিৎকার করে ডেকে উঠছে। কিন্তু অবুজ ইয়ানা রিফাতের কথায় বিশ্বাসী হয়ে ঠোঁট ফুলিয়ে বলল, কি দেখতে পায় তারা? রিফাত ঝপ করে গাড়ির বাতি নিভিয়ে দেয়। ইয়ানা কেঁপে উঠল, নিজেকে গুটি নিয়ে চেপে যায় রিফাতের কাছে। রিফাত ঠোঁট পাকে, চোখ মেলে তাকায় তার পাশের রূপসী অবয়ের দিকে। মেয়েটা কি জাদু জানে? মাঝে মাঝে এই প্রশ্ন হাট সার্জেন রিফাত হোসেনের মাথায় আসে। তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এই মেয়ে। জীবনের প্রথমবার নিজের সিদ্ধান্তে খেলাপ হয়েছে, শুধু এই রহস্যময় কন্যার জন্য। কি আছে অপরিপক মেয়েটার মাঝে? হাতে কোনা 10 বছরের ছোট এই মেয়ে, যে এখনো সম্পূর্ণ নিরীহ। এই যে এই মুহূর্তে ভয়ে কেমন সিটিয়ে এসেছে রিফাতের কাছে, চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রিফাত দেখল শুধুই তীরে আসে ঘামছে ইয়ানার গলা কাত, যা জড়িয়ে রাখা শাড়ির আঁচলের ফাঁক থেকে খুব সহজে লক্ষ্য করতে পারছে। অস্থির লাগছে রিফাতের। সময় ব্যয় না করে ঝটপট প্যাঁচানো শাড়ির আঁচল সরিয়ে দিল সে। পকেট থেকে রুমাল বের করে মুছে দিতে লাগলো ইয়ানার ঘামর্ত উন্মুক্ত স্থান। ইয়ানা ঘাপিয়ে গেল, লজ্জা পেল বিশাল।
তাই স্থায়ী হলো না বেশিক্ষণ। রিফাত শান্ত কণ্ঠে বলল, ইয়ানা, আল্লাহর ইবাদতের জন্য মানুষ ছাড়াও আরো একটি মাখলুক আছে, তারা কে ইয়ানা? দাঁত পিষে ভারী কি নিঃশ্বাস ফেলছে, থরথর করে কাঁপছে বদন। ইয়ানা চোখ বন্ধ করে আঁকড়ে ধরল রিফাতের পেশি বহুল বাহু। মিনমিনিয়ে কণ্ঠে বলল, বাড়ি ফিরে চলুন, আমি বাড়ি যাব। আমি তো রিফাত নই ইয়ানা। ব্যাস আসমান থেকে পড়ল ইয়ানা, হু করে কেঁদে উঠল। এবার ছোট্ট হাতে ধারালো নখ দাবিয়ে দিল রিফাতের হাতের পিঠে, ততপর ঝটকা দিয়ে সরে গেল। হাত পা গুটিয়ে নিজের সিটের একদম কোণ ঘেঁষে বসল। ভয় চোটে হুশ হারিয়েছে সে, কান্নার শব্দে মুখরিত হল পরিবেশ। সিটের সাথে মিশে গেছে ইয়ানার ছোট্ট শরীর, চোখ মেলে তাকাচ্ছে না পর্যন্ত। রিফাত কোনো কথাই বলল না, শুধুই দেখল ইয়ানার দেওয়া ক্ষতর দিকে, জ্বালা অনুভব করছে। সাদা পাতলা চামড়ায় গভীর নখের দাগ, লাল হয়ে গেছে, কিন্তু সব কিছু ভুলে মনে প্রাণে উপভোগ করছে সে ইয়ানাকে। পেট ফেটে হাসি আসছে তার, কিছুটা হাসল কিন্তু শব্দহীন। মেয়েটার সব রূপ দেখবে সে, রাগ, জেদ, ভয়, কান্না, সব সমস্ত কিছু। ডোর লক করে গাড়ি স্টার্ট দিল। বাড়ির গেটের সামনে গাড়ি থামাতে রিফাত তাকালো ইয়ানার দিকে। বাচ্চাদের মতো জ্ঞান হারিয়ে ঘুমিয়ে আছনো সে, গভীর ঘুমে। মেয়েটাকে জাগিয়ে তুললে পাপ হবে, নিজে নেমে স্লিপিং বিউটিকে আলগোছে টেনে কোলে তুলে নিল। পা থামালো বিছানার কাছে এসে, শুয়ে দিল আলতো করে। চোখের কোণে নোনা জলের রেখা নজর এড়ালো না রিফাতের। শাড়িতে পিন খুলে টেবিলে রাখলো, ধীর গতিতে পুরো শাড়ি খুলে ঝটপট পাতলা চাদর টেনে দিল ইয়ানার দেহে। এরকমের ভারী শাড়ি পরে শান্তির ঘুম অসম্ভব ভেবে এই কাজ করলো সে, ততপর নিজে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল ইয়ানার পাশে। ক্লান্ত শরীর যেন বিছানায় চাইছিল। নিমিষে ঘুমে আচ্ছন্ন হলো রিফাত, ঘুমের ঘরে টেনে নিল ইয়ানাকে, হাত রাখলো উন্মুক্ত নরম মেয়েলি অবয়ে। কেঁপে উঠল ইয়ানা নিজেও। ঘুমের রেশ কাটতে কাটতে বেজে গেল সকাল 9:30। উঠে বসে চোখ মেলে ঘুম ভাঙানোর চেষ্টা করলো কিছুক্ষণ। চুল হাত খোপা করে চোখ গেলাম নিজের পানে, আঁতকে উঠল ইয়ানা। হিম হয়ে গেল দেহ বশেষ, নিজের অবাঞ্ছিত রূপে কাহিল হলো। এদিক সেদিক তাকিয়ে দেখলো রুম ফাঁকা, চট জলদি পাতলা চাদর নিজের শরীরে জড়িয়ে নিল। রন্ধে ছুটে যাচ্ছে শীতলতা, চোখের কোণ ভরে গেছে নিমিষে। হুট করে নজর কাড়ে টেবিলে রাখা কাগজের দিকে, হাত বাড়িয়ে কৌতূহল হয়ে কাগজ খুলতে দেখতে পেল কিছু লেখা। ব্যক্তিগত বরের সাথে দীর্ঘ রজনী কাটিয়ে সকালে নিজেকে নাজুক অবস্থায় দেখে মেয়েরা লজ্জায় লাল হয়, কিন্তু তুমি ভয় পাচ্ছ জানি, ভয়ের কিছু নেই। ছোট্ট শরীরে ভারী শাড়ি পরে ঘুমানো কঠিন ভেবেই কাল রাতে তোমায় শাড়িহীন করেছি, তবে নিবস্ত্র নয়, স্টুপিড। বদনে ছড়িয়ে পড়ল কম্পন, ললিমায় স্পষ্ট হলো শুভ্র কাল। আজকাল সে রিফাতকে নবরূপে আবির্ভাব করছে, দেখছে একদম আলাদা রিফাতকে, একটু নীলচ, খানিক আদরে এবং বিশাল অনুরাগ মিশ্রিত এক হৃদয় লুটেরা। সকাল 10:00 জামের হাতে ভারী নাস্তা মিষ্টি ফল দেখে অবাকের চরম অস্থিরতে পৌঁছালো আতিকার মা। আহিল সমস্ত কিছু নিজ দায়িত্বে ডাইনিং টেবিলের উপর রেখে সোফায় বসল। এদিকে আতিকার বাবা মা পেরেশান নতুন জামের ভাবে, হুট করে চলে আসতে ঘাবড়িয়ে গেছে তারা, কিছু আয়োজন নেই, কি করবে না করবে ভেবে কাহিল অবস্থা তাদের। আহিল বুঝল সবটাই, আতিকার বাবার হাত ধরে বসিয়ে নিল নিজের কাছে। ততপর খুবই সুন্দরভাবে বলল, বউ মেয়ে হতে পারলে জামাই ছেলে কেন নয় আঙ্কেল? দেখুন তো কেমন অস্থির হচ্ছেন আপনারা, এটা কিন্তু ঠিক নয়। আতিকার বাবা কিছুটা এসে আমতা আমতা করে বলল, আসলে নতুন জামাই তুমি, তোমার আদর যত্নে তুতি আমাদের ভালো লাগবে না, তাই একটু। তাহলে পুরনো হলে তারপর আসব, এখানে তো তাই। ইস, না না বাবা, আমি এমনটা বলতে চাইনি, তুমি এসেছো আমরা প্রচুর খুশি হয়েছি, আনন্দ লাগছে। শুনে খুশি হলাম আব্বু, কোনো টেনশন করবেন না, আপনারা জামাই আদর করবেন আর আমি একটু শ্বশুরবাড়ি আদর করতে পারবো না? পারবে, অবশ্যই পারবে বাবা। এই আতিকার মা, যাও দেখি জামাইয়ের জন্য চা করো। স্বামীর আদেশে ছুটল রান্নাঘরে। এদিকে আহিলের চোখ দুটো যে খুঁজছে তার প্রিয় তোমাকে, উসকুস করছে মন। মেয়েটার জন্যই তো সকাল সকাল জামাই সেজে হাজির হলো শ্বশুরবাড়িতে, কোনোভাবে নিজের নাজিয়াল মন সে দাতস্থ করতে পারলো না। আতিকার বাবা সোফা থেকে উঠতে উঠতে আমতা আমতা করে বলল, আতিকা রুমে আছে?
কী করছি কী জানি, আমি বরং একটু বাইরে যাই, এই সময় গরম গরম জিলাপি পাবো, ভীষণ ভালো লাগবে খেতে। আহিল বাবা আমি আসি এখন। আহিল সম্মতি জানালো মুচকি হেসে। এদিকে তার শ্বশুরমশাই ইনডাইরেক্টলি তাকে আতিকার রুমে যাওয়ার পারমিশন দিল। তা বেশ ভালোই বুঝলো চালাক আহিল। ছোট কামিয়ে পা পারলো এই কাঙ্ক্ষিত মানুষটির রুমে। আতিকা উঠেছে অনেক আগে, কিন্তু বিছানায় শুয়ে ফোন ঘাটছিল সে। আলসিমিতের জর্জরিত বদন কোনোরকম ঠেলে ওয়াশরুমে নিয়ে গেল। ব্রাশ করে মুখ হাত ধুয়ে সবে বেরিয়েছে কি সাথে সাথে রুমে কাউকে প্রবেশ করতে দেখে এক পলক তাকাতেই ফিমরে খেল। অবিশ্বাস নজরে তাকিয়ে রইল আহিল পানে। লোকটা ধীর গতিতে তার দিকে এগিয়ে আসছে। একদম তার সম্মুখে দাঁড়াতে আতিকা হাও হয়ে তাকিয়ে রইল। হুঁশ ফিরল যখন আহিল হালকা ফু দিল আতিকার ভেজা মুখ মুন্ডলে। আতিকা চমকে উঠল, আকুল হয়ে পড়ল। আপনি বিশ্বাস না হলে ছুঁয়ে দেখো, মানা নেই। ঢেউ খেলানো চিত্রে নিজের অবস্থা দেখে ছুটে গিয়ে বিছানা থেকে ওনা নিয়ে গলে জড়ালো। এক ছোট ছোট দৃষ্টি নিয়ে তাকালো কিয়ৎকাল, ততপর নিজের আতিকার কোমর আঁকড়ে ওনা টেনে সরিয়ে নিল। আতিকা চমকে উঠল, চমকপ্রদ চাহনি নিক্ষেপ করল। আহিল সেদিকে পাত্তা দিল না, গম্ভীর স্বরে বলল, বিয়ে হয়েছে আমাদের, হালাল তুমি আমার জন্য, তোমার শরীর মন সবটাই জাস্ট আমার, এটা তোমার জায়গায় আমার রুম হলে ওর নাকি এই কামিজটুকুও রাখতাম না। চোখ বড় করে তাকালো আতিকা, দম বন্ধ হয়ে যাওয়ার মতো কথাতে সে হিমশিম খাচ্ছে। ইস, এরকম কথা কেউ বলে? আতিকা রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছে। যখন একান্তে তুমি আমি থাকবো তখন বেশি ফর্মালিটির প্রয়োজন নেই, মনে থাকবে? আতিকা নত জানু হয়ে কাঁপা কণ্ঠে বলল, থাকবে। গুড, জানো তোমার জন্য, শুধু তোমার জন্য আমি আজকাল ডক্টর থেকে রোগীতে পরিণত হচ্ছি। রোগী বউ নামক ওষুধ ছাড়া কিছুই মানে না। কিছুটা আবেগী কণ্ঠে কথাগুলি বলল আহিল। আতিকা চোখ মেলে ভুরু কুঞ্চিত করে শুনল সবটাই। তারপর কি ভেবে ফিক করে হেসে উঠল সে। আহিল আলগোছে আরো কাছে টেনে নিল, মিশে গেল দুজন। চোখে মুখে ঘোর লেগে আসলো আহিলের, ঘন ঘন শ্বাস ফেলে হৃদয় কুকড়ে যাওয়া কণ্ঠে শুধালো, হেসো না জান, তোমার হাসি আমার প্রভাব করছে। এক নিমিষে শরীরে কায়ের ছুটে গেল আতিকার, মিলিয়ে গেল তার হাসি, শুকনো ঢোক গিলতে আরম্ভ করলো, কিন্তু থেমে নেই আহিল। তার হাত বেসামাল ছোঁয়া আতিকার কামিজ ভেদ করছে অনেক আগে। আতিকা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, শরীর নিতেই আসছে, কোনোরকমভাবে ঠোঁট নাড়িয়ে পড়ল। দরজা খোলা, আহিল বাঁকে হেসে পড়ল। তোর প্যারেন্টস জানে নিউলি ম্যারিড কাপলদের রুমে নক ছাড়া প্রবেশ করতে নেই, তাতে আমাদের থেকে বেশি তারা লজ্জায় পড়বে। ঠিক আছে, এবার পূর্ণ দৃষ্টি নিয়ে তাকালো তার পুরুষের দিকে, স্বাভাবিক হরছনও পড়ল। কখন এসেছেন আপনি? বেশিক্ষণ হয়নি, তোমার মা আব্বু তো আমাকে দেখেই অস্থির, কিন্তু তারা এটা জানে না আমার এরকম হুট করে আসার কারণ তাদের মেয়ে। আমি কি করেছি? অশান্ত, অধৈর্যশীল, মন চাইছে তোমাকে আজকেই আমার বাড়ি নিয়ে চলে যাই। ভীতিকর হয়ে উঠল আতিকার মন, চোখ মুখ ফার করল। মা বাবা ভাইকে ছেড়ে যাওয়ার কথা শুনেই বুকটা ফরে উঠল। আহিল বুঝল প্রিয়তমার চোখের ভাষা, ধীর গতিতে হাত গলিয়ে দিল ঘাড়ে, আঁকড়ে ধরল মেয়েটির নরম কাল, ফিসফিসে বলল, এখন সাথে নেব না জানে মান, নির্ঘুম রাত কাটাতে নিজেকে তৈরি করো, আমি কিন্তু মোটেই দরদি নই। নামে ওয়ান্ট এ কিস, এ ডিপ লিপ কিস। আহিলের এমন বাক্য বিনিময় আতিকার অস্তিত্বকে ঝালাফালা করে দিতে সক্ষম ছিল। চুপচাপ ঠাই রইল, শরীর শিউরে উঠছে তার, কিন্তু ছাড়া পাওয়ার উপায় নেই, কিন্তু তাও চেষ্টা চালিয়ে দেখলো। মিনমিনে কণ্ঠে বলল, আহিল মনে হয় ডাকে, ধরতে পারলো মেয়ের চালে কি। এক ঝটকায় আতিকাকে লাগিয়ে ধরলো দেওয়ালের সাথে, দৃষ্টিশীল কাঁধে মাথা নামিয়ে নাক ঘষতে ঘষতে মৃদু স্বরে বলল, এক লহমায় মিলল চার অধর, উন্মাদের মতো চলছে আহিলের ওষ্ঠ জোড়া। কাল অবস্থা আতিকার, মাতোয়ারা ছোঁয়ায় অস্থির নিঃশ্বাস নিচ্ছে সে, কোমরে চাপ অনুভব করছে বিশাল। অমৃত সুধা পানে ব্যস্ত আপন পুরুষকে বাধা দিতে পারছে না আতিকা। পুরুষালী হাতের বাধাহীন স্পর্শ দেহের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। মেলে অভয়ে মজে থাকা আহিল কোনো বারণ মানল না, ব্যথায় কুকড়িয়ে
ব্যথায় কুকিয়ে ওই স্পষ্ট শব্দগুলো আতিকা চোখিচে বন্ধ করে নিজেকে সংযত রাখতে মরিয়া হয়ে পড়েছে সে। আহিল বুঝলো তার রুক্ষ ছোঁয়ে ব্যথিত তার প্রিয়তমা, ঘন শ্বাস ফেলে জড়িয়ে ধরলো তাকে বুকের মাঝে। দীর্ঘক্ষণ পর রুমে প্রবেশ করলো ইয়ানা, তৎক্ষণাৎ বেজে উঠল ফোন। কটু শব্দে মুখরিত হলো পরিবেশ, বিরক্তিতে কপাল কুচকে আসলো। ঝটপট হেঁটে ফোনের দিকে দৃষ্টিপাত হতে ঠোঁটে কোণে দখল করলো সূক্ষ্ম হাসি, থই থই করে উঠল অনুভূতিরা, কেটে গেল ফোন। শো হলো চারটা মিসড কল, মুখ ধরফর করে উঠল, মানুষটা এতবার কল করেছে তাকে, রাগ হলো নিজের উপর। দ্রুত গতিতে ফোনের লক খুলে ঘুরিয়ে ফোন করার আগেই পুনরায় তা কটু শব্দে বেজে উঠল। এক ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে রিসিভ করে কানে নিতে শুনতে পেল কড়া ধমক, ফোনটা নিয়ে ফ্লোরে আছড়ে মারো বেয়াদব, কোথায় থাকো? হ্যাঁ, এমন ফোন রেখে লাভ কি, যেখানে সময় পাওয়া যায় না? পাগল পেয়েছো? কাজ ছেড়ে সারাদিন ফোন দিতে থাকবো তোমায়। ইয়ানা কিছু বলতে চেয়েও পারল না। রিফাতের কণ্ঠ শুনে তার অবস্থা আশঙ্কাজনক, আমতা আমতা করতে করতে শুনতে পেল ছেলেটা তৃতীয় ধমক। নাকি রাতে শাড়ি খুলে দিয়েছি ভেবে লজ্জায় ইগনোর মারছো? যদি তাই হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এরপর বাকিটুকু শরীরে রাখবো না, সবটাই খুলে আলমারিতে সাজিয়ে রাখবো, স্টুপিড একটা। রিফাত ভয়ঙ্কর হুমকি এবং ধমক শুনে কান থেকে গরম ধোঁয়া নির্গত হচ্ছে ইয়ানা। ছি ছি ছি, কিসব শুনল সে? শরীর তুলে উঠল, চোখ মুখ শুকিয়ে গেল ক্ষণে, গলা জড়িয়ে আসছে, শব্দ উচ্চারণ করতে বেগ পোহাতে হচ্ছে তার। ইয়ানাকে চুপ থাকতে দেখে গজরে উঠল ইয়ানা, কি হলো, কিছু বলছো না কেন মাথা মোটা? আমি নিচে ছিলাম আর ফোন রুমে। তো কি, তোমার এই মহৎ কাজের জন্য কি এখন অস্কার দিয়ে সম্মান জানাবো? বুঝলো বিশাল খেপেছে তার ডাক্তার সাহেব, ঠোঁট কামড়ে হালকা হেসে নিয়ে যাও কণ্ঠে পড়লো রিফাতে। দিলে মন্দ হয় না, আপনার বউ অস্কার বিজয়ী হলে আপনিও তো গর্বিত হবেন। একবার রিফাত একবার চেঁচিয়ে উঠলো, জোরালো তর্জন তুলে হিসিসিয়ে পড়লো। মজা হচ্ছে আমার সাথে? ইয়ারকি মারছো স্টুপিড, থাপ্পড় দিয়ে মজা ছুটিয়ে দেবো। আসছেন কেন, ভয় পাই তো। থমকালো রিফাত, চোখ বন্ধ করে রুদ্ধশ্বাস সারলো। মেটার এটুকু কথাতে রাত এতক্ষণে জমিয়ে রাখা সব রাগ উপে গেল, তার আগুন রাগ ইয়ানা নিমিশে শিথিল করে দিল। শুনতে পেল ইয়ানার গভীর নিঃশ্বাস, যা কর্ণঘাত হতে রিফাত আকুল হলো, খাপছে ভাব স্পষ্ট। রিফাত কোনো রকম জোরালো কণ্ঠে বলল, এরপর যেন এরকম না হয়, আমায় অপেক্ষা করানোর ফল কিন্তু ভালো হবে না, মনে থাকবে? থাকবে মনে। ইয়ানা উত্তর দিয়ে চুপ থাকলো, কিছু বলার সাহস তার হলো না, লোকটা ভীষণ রেগে। ভুলভাল কিছু বলে যদি আবার ধমকে শিকার হতে হয় সেই ভেবেই নীরবতাকেই বেছে নিল। কিয়ৎকাল পর শুনতে পেল রিফাতের স্বাভাবিক কণ্ঠ, সন্ধ্যা 7টার মধ্যে তৈরি থাকবে, এসে যদি দেখি রেডি না তাহলে যেভাবেই থাকবে সেভাবেই নিয়ে যাব। সব কেন, কোথায় যাব আমরা? জানতে হবে না। আর শোনো, নখ কাটবে নিজের, একদম উড়িয়ে দেবে, সামান্য ভয়ে আমার হাতের অবস্থা বেহাল দশা বানিয়েছ, এরপরে কিছু করলে তো খামচিয়ে শেষ করবে আমায়। ইয়ানার বুক ধরফর করে উঠল, মনে পড়লো কাল রাতের সমস্ত কথা, রাগ হলো কিছুটা রিফাতের উপর, লোকটা কি ভাবে না তাকে ভয় দেখিয়েছিল। ইয়ানা রাগ দেখে ধীর কণ্ঠে বলল, আপনিও তো আমায় ভয় দেখিয়েছিলেন। তাই না, আর আমার সাথে যাওয়ার জেদ কে দেখিয়েছিল? তার মানে আপনি বদলা নিয়েছেন? এখনো পুরো বদলা নিতে বাকি আছে। কিসের? খামচির। থমকি গেল ইয়ানা, হাত উঠিয়ে নিজের বাড়ন্ত নখের দিকে তাকালো, ঠোঁট পাকালো, মনে মনে বকলো নিজেকে। বেশি কিছু ভাবার আগে রিফাত বলল, রাখছি, সন্ধ্যার ডট 7টা, আল্লাহ হাফেজ। ফোন কেটে দেওয়ার পূর্ব মুহূর্তেই শুনতে পেল ইয়ানার তড়িঘড়ি কণ্ঠ, রিফাত কি পরব? আলগোছে ঠোঁট টেনে উত্তর দিল, শাড়ি। আইনে নিজের প্রতিবিম্ব দেখে লাজুকতায় ভরপুর হলো ইয়ানা, মাগরিবের নামাজ শেষ করে সোজা মায়ের কাছে গেল। আকুপাকু মনে মায়ের কাছ থেকে শাড়ির আবদার করতেই ইয়াসমিন বেগম ভোর কোচকে জিজ্ঞাসা করলো, এখন শাড়ি দিয়ে কি করবি? ইয়ানা আষ্ট হলো, লাজে সে ভিড় জমায় অবয়ে, মাথা নুয়ে এদিক সেদিক তাকিয়ে মিনমিনে কণ্ঠে বলল, মেয়ের ওনার সাথে বেড়াবো একটু, শাড়ি পরতে বলেছে, কিন্তু আমার কাছে তো শাড়ি নেই আর আমি পরতেও পারি না। এরকম খাপছেড়া কথা শুনে ইয়াসমিন বেগম ঠোঁট টিপে হাসলো, ইয়ানাকে আর ঘাটলো না। আলমারি থেকে হট পিঙ্ক কালারের হ্যান্ডুলম শাড়ি বের করে ইয়ানাকে তা সুন্দর করে পরিয়ে দিল। শাড়িটা মূলত ইয়াসমিন বেগম ইয়ানার জন্যই কিনেছিল, কিন্তু মেয়ে তার শাড়ি সামলাতে পারে না ভেবে এতদিন নিজের কাছে তুলে রেখেছিলেন। এখন মেয়েকে এই শাড়িতে দেখে মন ঠান্ডা হয়ে গেছে তার, অত্যাধিক অদূরে লাগছে ইয়ানাকে।
মেয়ের থুতনি ধরে তার গালে একটা চুমু দিয়ে পড়ল। কারণ নজর না লাগুক, ক্ষীণ হেসে রুমে চলে এলো। অতপর ঘড়ি দেখলো 7টা বাজতে আর মাত্র 10 মিনিট। এনা ঝটপট ম্যাচিং হিজাব বের করলো। হিজাব পেতে চোখে মোটা কাজল টানলো, ঠোঁটে হালকা গাঢ় লিপস্টিক। ব্যাস, এতে ইয়ানাকে মারাত্মক রূপবতী লাগছে। নিজেকে একবার পরিপূর্ণভাবে আরুষিতে নজর বুলিয়ে নিয়ে বিছানায় বসলো ইয়ানা। অপেক্ষা করতে লাগলো রিফাতের। ফোনের সময় 7:02। আপন মনে বসে বসে পা তুলায় আর ফোনে স্কল করে। হঠাৎ হুট করে মনে হলো কেউ রুমে প্রবেশ করেছে। মাথা তুলে তাকাতে দেখলো রিফাত ক্লান্তভাব স্পষ্ট চোখে মুখে। দ্রুততার সঙ্গে নিজের ফোন, পার্স, চশমা এক এক করে টেবিলে রাখতে ব্যস্ত সে। ইয়ানা বুঝতে পারে রিফাতের কাণ্ড। চট জলদি ইয়ানা টেবিল থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে ধীর পায়ে হেঁটে রিফাতের পিছনে দাঁড়িয়ে মিহি স্বরে বলল, পানি। রিফাত পিছন ফিরে তাকালো। রুমে প্রবেশ করার সময় ক্লান্তির চোটে সে ইয়ানাকেও দেখতে পায়নি, কিন্তু এখন ইয়ানাকে দেখা মাত্র রিফাতের যেন হৃদস্পন্দন বেড়ে গেল মুহূর্তে। তার সম্মুখে উপস্থিত রমণীর রূপ রিফাতকে বিস্মিত করেছে। পরেই চোখে মুখের ক্লান্তি উবে সেখানে এসে হাজির হলো একরাশ মুগ্ধতা। ইয়ানার দিকে চেয়ে থেকে পানি গ্লাস হাতে নিল, চুমুকো বসলো একইভাবে থেকে। এখন সত্যি তার গলা শুকিয়ে আসছে, পানির দরকার। রিফাতের কাছে ইয়ানাকে এখন ইয়াবা লাগছে। মেয়েটাকে দেখে তার কেমন নেশা লেগে আসছে, সব কিছুই গোলমাল হয়ে যাচ্ছে। রুমের আবহাওয়ায় হঠাৎ করে উষ্ণতার পরিমাণ বাড়ছে। রিফাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার শার্টের বোতামগুলি সযত্নে খুলে দাও। রিফাতের এমন কথাই ইয়ানা বিচলিত হয়। এমনিও তার দিকে রিফাতের অন্তরকে ঝালাফালা করার চাহনি, তাকে অস্বস্তিতে জর্জরিত করছে তার উপর ছেলেটার এমন বাক্য। ইয়ানার বুক ধুক করে উঠল। সহসা ইয়ানা কাঁপা কাঁপা হাতে রিফাতের শার্টের বোতাম খুলে দিতে লাগলো। রিফাত পানির গ্লাসে চুমুক দিতে দিতে গভীর কণ্ঠে মেয়েটার দিকে তাকিয়ে থেকে বলল, কাঁপাকাঁপি হচ্ছে কেন? চুমু দিতে বলিনি, সিম্পল সাধারণ একটা কাজ দিয়েছি, তাতেই এই অবস্থা। রিফাতের কথাই ইয়ানা মুচড়ে ওঠে, মিহিয়ে পড়ে বিশাল লাজুকতায় ঝিমিয়ে পড়া এই হৃদয় কাঁপানো রমণীকে রিফাত নিজের বুকের সাথে মিশিয়ে ফেলতে চাইছে, কিন্তু নিজেকে সংযত রাখলো বহু কষ্টে। এক পর্যায়ে রিফাত হতে সরে এলো ইয়ানা। রিফাতও আর সময় নষ্ট করলো না, আলমারি থেকে নিজের প্রয়োজনীয় পোশাক নিয়ে ঢুকে পড়লো ওয়াশরুমে। মিনিট 15 পরে বেরিয়ে এলো সে। পরনে সাদা আর হালকা গোলাপি রঙের লম্বা দাড়ি কাটা শার্ট আর কালো প্যান্ট, হাতে গুটিয়ে কোণে পর্যন্ত থাকায় লোমময় শুভ্র হাত স্পষ্ট। ইয়ানার নজর নিজেকে সামলাতে পারছে না, সদ্য ব্যাহেয়া হয়ে ওঠা আখিজোড়া লাগাতার তার ব্যক্তিগত পুরুষকে দেখে চলেছে। কি অপরূপ তার পর, যেমন রূপে ভরপুর ঠিক তেমনি গুণবান। একটা ছেলে এত নিখুঁত ব্যক্তিত্বে অধিকারী কীভাবে হতে পারে, কথাটা প্রায় সময়ই কিলবিল করে ইয়ানার মাথায়। মেয়ে হয়েও সে এত অবিকল নয় যতটা তার সামনে দাঁড়িয়ে থাকা নিজের চুলে ব্রাশ চালানো পুরুষটি। ইয়ানা তার চোখের দৃষ্টিতে এতই বুঝছে রিফাত তার সামনে এসে কখন দাঁড়িয়েছে তার হুঁশ নেই। রিফাত বুড়ো নাচিয়ে তুড়ি বাজাতে ধ্যান ভাঙল ইয়ানার। লজে আলুথালু অবস্থা হলো ক্ষণে। রিফাত দেখল মেয়েটার কাহিল রূপ, দৃষ্টি রাখলো প্রখর, ততপর অদ্ভুত কণ্ঠে শুধালো, এমন কাজের লাভ কি যা রীতি লজ্জা? ইয়ানা ভরকালো, তবে উত্তর করল না। রিফাত আবারও একই রকম ভাবে শুধালো, তোমরা মেয়েরা এত ভয়ঙ্কর কেন? কাছে আসলে দূরে পালাও, আবার দূরে ঠেলে দিলে নিজেই কাছে এসে আমাদের দাহ করো, রূপ দেখিয়ে মোহিত করো। এক নারীর যন্ত্রণা কাটিয়ে ওঠার আগে আরেক রমণীর নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্যে লেগে পড়ে, বোঝো না কেন? এই জ্বালা পীড়া আমাদের মতো নিরীহ পুরুষদের ছাড়খাড় করে দেয়। ইয়ানার লাজুকতায় কেটে গেল আনমনে, সাহসে এসে হাজির হলো একরাশ কৌতূহল। রিফাতের বলা কথা কর্ণে পৌঁছালেও তার ঠাউর করতে পারলো না মস্তিষ্ক, বোঝার চেষ্টা করো অসফল হলো মেয়েটা। ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল রিফাতের পানে, ভুরু কুচকালো, বলো রিফাত। মানে কি বলতে চাইলেন? বুঝলাম না তো, এক নারী আরেক রমণী, নিরীহ পুরুষ, জ্বালা পিড়ি, জ্বালা পীড়া সব কিছুই মাথার উপর দিয়ে গেল। রিফাতের ঠোঁট প্রসারিত খানিকটা, মেয়েটা তার অবুজ পাখি। পরক্ষণে রিফাতের বুক ধুক করে উঠল। মেয়েটা এখন তার কথায় অর্থ না বুঝলেও পরে ঠিকই বুঝবে। আচ্ছা, যখন বুঝবে তখন ইয়ানা আদৌ রিফাতকে মানতে পারবে তো? রিফাত আর ভাবতে পারলো না, আবেগময় ভাবে হাতের উল্টো পিঠ চলো ইয়ানার মসৃণ গালে, কেঁপে উঠল ইয়ানা। রিফাতের চোখ ভরে উঠল আবেশ মেলা, অপলক তাকিয়ে হালকা ভঙ্গিতে গালে হাত ঘষতে ঘষতে মৃদুস্বরে বলল, কন্ডিশন ইয়ানা, আর চোখে তাকাতে পারবে না আমার দিকে, পূর্ণ দৃষ্টি মেলে তাকাতে হবে, চোখে চোখ রাখতে হবে,
না হলে সোজা হিসাবে 10 মিনিট চোখের পাতা না ফেলে আমার দিকে তাকিয়ে থাকতে হবে। ইয়ানা হা হয়ে রইল, রক্তিম হলো শুভ্র গাল, চোখের পলক ফেল কয়েকবার। রিফা দেখল সবটাই, বুঝল মেয়েটাকে চেয়ে ফেলেছে তার বিরহ মন। কারো মায়া সে কাটাতে শুরু করেছে, কারো চেহারা দেবে যাচ্ছে মনে কোণে। রিফাত রুদ্ধশ্বাস চালো, এনা ঘড়ির দিকে তাকিয়ে বল 7:30 বাজতে চললো। রিফাতের টনক নলো, দ্রুত সব গুছিয়ে গাড়ির চাবি নিয়ে অপর হাতটি ইয়ানার হাত চেপে ধরলো। সময় ব্যয় না করেই বেরিয়ে গেল রুম থেকে। সিঁড়ি নামতে নামতে দেখলো ড্রয়িং রুমে উপস্থিত সবাই, আলোচনা চলছে কোনো বিষয় নিয়ে। রিফাতের ইয়ানা দেখে ইব্রাহিম সাহেব বললেন, ইব্রাহিম সাহেব উৎফুল্ল কণ্ঠে কইল, কোথাও যাচ্ছ দাদু ভাই? হ্যাঁ একটু বেড়াচ্ছি। রিফাত সাইদি বল, বা যাও যাও ঘুরে এসো দুজন, ফিরতে কি রাত হবে দাদু ভাই? বলেও হতে পারে দাদু, আসছি, আল্লাহ হাফেজ। সকলে সুপ্র বিহাই জানালো তাদের। এদিকে ইব্রাহিম সাহেব আর ইসাদ বেগম একে অপরের দিকে তাকে মুচকি হাসলো। রাস্তাঘাট যানবাহনে ভরা, আপন কাজে ব্যস্ত সকলে। মানব জীবনযাত্রায় শরিক এই অস্থির দল, রাতের আকাশ আজ তারাই রঞ্জিত, মিটিমিটি করে যেন তাকিয়ে দেখছে মনুষ্য কর্ম, হয়তোবা বলছে তোমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আশফুল মাকলুকাত। অনবসর জীবন ক্রিয়ার রজনী অব আকাশে নীরব ইয়ানা জানালার বাইরে চেয়ে আছে চাঁদের দিকে। ছোটকালে মনে হতো চাঁদ তার সাথে যাচ্ছে, তাকে অনুসরণ করছে। ছোটবেলায় অদ্ভুত এই ধারণা আজ আবারও মস্তিষ্ক নাড়লো। সত্য যেন ভাবতে ভালোই লাগে যে চাঁদ তার সাথে সাথেই চলছে, দেখছে ইয়ানাকে। হঠাৎ গাড়ি থামলো সিগনালে, গতিপূর্ণ যানবাহন আটকা পড়েছে আইন অনুযায়ী। ইয়ানা চোখ ঘোরালো, রিফাত এক নাগারে শ্বাস ছাড়ে, তার বড় বড়ই ঘাট তারা। তারা কোথায় যাচ্ছে কথাটা পেয়ে চারবার জিজ্ঞাসা করেও উত্তর মেলেনি ইয়ানা পণ করল চুপ থাকার। মাথা পাকিয়ে আবারও বাহিরের দিকে তাকাতে ইয়ানা চমকে উঠল, আটকে গেল অন্তর। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল সে, নাকমুখ কুচকে ফেলল নিমিষে, শরীর দুলে উঠল, ভারী নিঃশ্বাস ফেলে চোখ বুঝে বেশ মিনমিনে উৎকণ্ঠিতভাবে আওড়ালো। দ্রুত গতিতে জানালার কাজ বন্ধ করলো, মনোরম রাতের আকাশ দেখার অভিজ্ঞতা আর অর্জন করতে দিতে চাইল না। সে লজ্জাজনক দৃশ্য সে আর দোবারা দেখতে চায় না, একদম না। রিফাত ভুরুকুচকে বলল, জানালা আটকালে কেন? ইনা তরক করে উঠল, জানালায় পিঠ ঠেকে ভীতিগ্রস্ত হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, ঠিক কিছু না, আপনি আপনি সামনে তাকান। এমন করছো কেন? নাকের ডগা ঘামছে, কি হয়েছে? সরে বসো, দেখতে দাও বাহিরে। না না না, বললাম না সামনে তাকান, বাইরে কিছুই না, ও এমনি বন্ধ করেছি, দেখো সরতে বলেছি। ইয়ানা এবার কাঁদো কাঁদো মুখ করে বলল, এখন হুমকি দেবেন না, আপনি যদি এদিকে তাকান তাহলে আমি বলতে পারলো না ইয়ানা। অমন অশ্লীলতা কারবার রিফাতের চোখে পড়লে সে লজে একাকার হবে। ইয়ানার একটু রাগ হলো, রাস্তায় অমন কে করে, তাদের কি সব নেই বিন্দু পরিমাণ ভদ্রতা? ইয়ানাকে ঘামতে দেখে রিফাত এসে ছাড়লো, বুঝলো মেয়েটা বেশ সংশয় ভুগছে। লালবাতি সবুজ হলো, একে একে ছুটলো সকল যানবাহন, ইয়ানা আবার একটু স্বাভাবিক হলো, কিন্তু তা ঠিক সইল না রিফাতের। মেয়েটাকে বাকি রাস্তায় লজ্জের ঝাঁকার অবস্থায় দেখতে চাই তার চঞ্চল বউকে নিরীহ দশায়। রিফাত গাড়ি চালানোর সাথে সামনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে রোম্যান্স অসাধারণ, ওরা সঠিক কায়দা জানে না মেবি। রিফাতের বাণী যেন বিস্ফোরণ ঘটালো আখি ইয়ানার চৌচির, হইচই পাতল লজ্জার পাল। ইস, তার মানে রিফাত দেখেছে সেই কাঙ্ক্ষিত সমনাক দৃশ্য? ছিছি, নাক লাল হয়ে এলো তার, চোখ তুলে তাকানোর সাহসটুকু নেই ইয়ানার মাঝে। রিফাত কোনো চোখে পরখ করলো তার পাশে বসা লজ্জপতি লতিকাকে, বাঁকা হাসলো, হৃদয় ঠান্ডা হয়ে আসলো। মেয়েটার লাজুক ভঙ্গি রিফাতের যেন আসক্তিতে পরিণত হচ্ছে, ইয়ানা মনে মনে ভাবল। পুরুষ মানুষ সত্যি রহস্যময় চরিত্র, শান্ত নদীর মতো রিফাতের বিভিন্ন রকম সত্তা দেখেছে ইয়ানা। ইয়ানা পুরুষ সব পারে, পুরুষ অবহেলায় রাখে, আগলে রাখে, মাঝে মধ্যে লজ্জায় ভরিয়ে রাখে। ইয়ানা ভাইকে নিঃশ্বাস ফেল, গোপনে তাকালো রিফাতের পানে, সুখ অনুভব করলো নিজের আত্মায়। এই মানুষটা দিনে দিনে তার অভ্যাসে পরিণত হচ্ছে, মানুষটাকে ছাড়া এক পলক কল্পনা করো শ্বাসরুদ্ধকর।
গাড়ি থামলো বিশাল রেস্তোরাঁর সামনে। পার্কিং ব্যবস্থায় রিফাত গাড়ি রাখলো যথাযথ স্থানে। তৎপর গাড়ি থেকে নেমে ইয়ানার হাত ধুলো, বড় বড় পা ফেলে এগিয়ে যেতে লাগলো রেস্টুরেন্টের দিকে। রিফাত স্বাভাবিক হাঁটলো, তাল মেলাতে বেগ পেতে হচ্ছে ইয়ানার। এক প্রকার জগিনে নেয় পা চালাচ্ছে সে। ইয়ানা একটু উচ্চ কণ্ঠে বলল, আস্তে হাঁটুন না। রিফাত পিছন ফিরে তাকালো, বিলম্ব না করে সরাসরি হাতটাকে ইয়ানার কোমরে চেপে ধরে নিজের সাথে। ইয়ানা চমকালো, আশেপাশে তাকালো, না তাদের দেখার মতো কেউ নেই, আর থাকলো তার নিজেদের মাঝে ব্যস্ত। রেস্টুরেন্টের সামনে তাকাতে ইয়ানার চোখ চকচক করে উঠল। প্রিয় বান্ধবীকে দেখে মন হলো চঞ্চল। সচ্ছল ভঙ্গিতে রিফাত হতে নিজেকে ছাড়ি এক প্রকার ছুটে আতিকাকে জড়িয়ে নিল। আতিকাও জাপটে ধরে সখীকে, আইল এগিয়ে এসে রিফাতের সাথে হ্যান্ডশেক করে। রিফাত এক পলক দুই বান্ধবীর দিকে তাকিয়ে বলল, বাকি গল্প না হয় ভিতরে গিয়ে করো। হ্যাঁ ভাইজান চলুন। আতিকা সম্মতি জানিয়ে ইয়ানার হাত ধরে টেনে ভিতরে প্রবেশ করল। এক প্রান্তে পাশাপাশি বসলো দুই রমণী। রিফাত আর আহিল একে অপরের দিকে চেয়ে রুদ্ধশ্বাস ফেলে তারও পাশাপাশি বসলো। আহিল হালকা এসে ইয়ানার দিকে তাকিয়ে পড়ল, বোন কাম শালী সাহেব ট্রিট চেয়েছে, আর আমি তা কিভাবে ফেলতে পারি? মিষ্টি হেসে বলল, ট্রিট আমার প্রাপ্য ছিল দাদা ভাই, লুকিয়ে বিয়ে করেছো তোমরা, এইটুকু পকেট ঢিলা তো বেমানান। বিল মাথা চুলকিয়ে ঠোঁট টিপে হাসলো। আতিকার দিকে তাকিয়ে থেকে বলল, আমার হাত বাঁধা ছিল এনো, বান্ধবী তোমার পুরাই আগুন, পুড়িয়েছে আর পোড়াচ্ছে ভীষণ। কেন তুই কি ঘটে বন্ধুর গা জ্বালানো কথা শুনতে পেল আহিল। অত্যাধিক ধীর কণ্ঠে কথাটি বলল কানখাড়া আহিলের, তা শ্রুতিহীন হয়নি। সেও চোখ জোড়া ছোট ছোট করে রিফাতের উদ্দেশ্যে ধীমেশ্বরে বলল, তুই কি বুঝবি প্রেমের কথা, বেরসিক একটা। কথাটি শুনে পাত্তা দিল না রিফাত। সে যা সেটা সবাইকে জানানোর প্রয়োজন নেই, তার ভীত পাখি দেখেছে তার আসল রূপের একটু ঝলকানি। এদিকে আতিকা লজে লাল হলো, কিন্তু চোখে দৃঢ়তা রাখার চেষ্টা করে চাই আহিল পানি। আহিল গলা কেঁচে উঠল, আবারও বলল, আচ্ছা আরো পকেট ঢিলা করতে রাজি আমি, কি চাও বলো? ভেবে বলবো, আপাতত এইটুকুই এনাফ। আর না কথা শেষ হতে রিফাতের মেনু হতে নিজের নজর সরিয়ে সবার দিকে তাকিয়ে বলল, খাবে? না অমনি বলল, ডিনারে এসেছি পার্কে নয়, পেট ভরার মতো কিছু বলো। ঠোঁট বাঁকালো ইয়ানা, মিনমিন স্বরে উচ্চারণ করল, রাক্ষস। রমণীরা গল্প ব্যস্ত, খাবারের জিম্মা ছেলেদের উপর ছেড়ে দিয়েছে তারা। রিফাত ওইটা ডাকলো, আদেশ দিল কিছু নামজাদা খাবারের। কিছু মুহূর্তের মধ্যে টেবিল হলো ভরপুর, খাবার খেতে আরম্ভ করলো সকলে। কিন্তু ইয়ানা আর আতিকা খাচ্ছে কম, আর কথা বলছে বেশি, যা দেখে রিফাত বলল, ইয়ানা প্লেটের খাবার পাঁচ মিনিটে শেষ করবে, না হলে এখানে ছেড়ে আমি বাড়ি ফিরে যাব। আমিও রিফাতের শাসন শুনে ইয়ানা ভরকালো, আর এর আমিও শুনে আতিকা চমকে উঠল। মনে মনে ভাবলো কি এক বর পেয়েছে তারা। দুই চঞ্চলে ভীত সখী তাদের পুরুষদের দেওয়া হুমকি সত্য স্বরূপ গ্রহণ করে খাওয়া শুরু করলো। টুকটাক কথাবার্তা আর দীর্ঘ সময় লাগিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো সবাই। সর্বশেষে আন হলো ডেজার্ট, জাতীয় খাদ্য যা শুধুমাত্র ইয়ানা আর আতিকার জন্য। আতিকা এক চামচ ডেজার্ট মুখে পুরে উসখুস বদনে নড়চড় বসলো। ততপর মিষ্টি হেসে রিফাতের দিকে তাকিয়ে বলল, ভাইজান আপনাদের কলেজ লাইফের বিষয়ে কিছু বলুন না। আতিকার কথায় অপ্রস্তুত হলো রিফাত। স্বাভাবিক থাকা মুখ উপরে হঠাৎ গম্ভীর রূপ ধারণ করলো, কিছু তিক্ত স্মৃতি মস্তিষ্ক আঁকড়ে ধরলো। ইয়ানার কথা যেন এক পলক ভুলেই বসলো, বিষাদ ছুঁয়েছে হৃদয়। পর মুহূর্তে চোখ তুলে সামনে তাকাতে দেখলো ইয়ানা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে তারই পানে। রিফাত শুকনো চোখ গিলে সামনে চুলে আঙ্গুল চালিয়ে পিছনে ঠেলে দিল। আহিল বুঝলো বন্ধুর ক্লেশ, পরিস্থিতি অনুকূলে আনার জন্য হালকা হেসে বলল, মেডিকেল লাইনে পড়াশোনায় কলেজের মজা উপভোগ করতে পারিনি আমরা, তাই বলার মতো বিশেষ কিছু নেই। আহিলের কথা শুনে আর আতিকা কিছুই বলল না। রিফাত কলেজের আসন রেখে উঠতে উঠতে বলল, আই এম জাস্ট কামিং। ইয়ানা কিছু বলতে নিল, চুপ করে গেল, তাকিয়ে রইল রিফাতের যাওয়ার পথে। চুপসে গেল মেয়েটা। রিফাতের এইভাবে উঠে চলে যাওয়াটা সঠিক ঠেকল না তার কাছে। আহিল লক্ষ্য করলো ইয়ানার উদাস চেহারা, তাই আগ বাড়িয়ে বলল, হয়তো দরকার হয়ে গেছে, চলে আসবে এখন। ইয়ানা সামান্য হাসলো, সে হয়তো বা একটু বেশি ভাবছে। কথাটি মনে মনে আওড়িয়ে শান্ত করলো নিজেকে। সিগারেটের বিষাক্ত ধোঁয়া বাতাসকে অশুদ্ধ করে তুলেছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে একের পর এক টান দিচ্ছে রিফাত। নিজেকে সামলাতে ব্যস্ত সে।
ক্লেশপূর্ণ অনুভূতিকে ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টায় লিপ্ত। রুদ্ধশ্বাস ছিল গোপনে, অনেক ইহানের সাথে অনেক করছে না তো রিফাত, দোকায় রাখছি কি মেয়েটাকে, মুখ কেঁপে উঠল নিমিষে। কাউকে হারিয়ে অন্য কাউকে কি আঁকড়ে ধরে পাচ্ছে সম্ভব, নিমিষে ভেসে উঠল ইয়ানার নিষ্পাপ মুখশ্রী। গণ নিঃশ্বাস ফেলে চোখ বুঝে অতীতের কাছে নিজের বর্তমান এবং ভবিষ্যৎকে বিষিয়ে তুলতে পারে না, সে পারে না বিবেক হারাতে। স্বর্ণচড়া রিফাতকে গুছিয়ে তুলেছে ইয়ানা, জীবনের পাঠ শিখিয়েছে, বুঝিয়ে দিয়েছে সে ছাড়া কেউ রিফাতকে ভালো রাখতে পারবে না। ভাঙ্গে হৃদয় গড়িয়ে নিজের অস্তিত্বকে বিরাজ করছে তার মনে, অন্যান্য সেই মেয়েকে কষ্ট দিলে স্বয়ং সৃষ্টিকর্তা নারাজ হবে, অনন্য সেই মেয়েকে কষ্ট দিলে স্বয়ং সৃষ্টিকর্তাও নারাজ হবে। অশান্ত অনুভূতির সমাপ্তি ঘটিয়ে আপন মনে বোঝালো নিজেকে, প্রথম জীবনের পীড়া শেষ হোক, ইয়ানা হোক আমার শেষ জীবনের সম্বল, দ্বিতীয় নয় বরং পরিণাম হোক আমার, তৈরি হোক আমার মনে অন্তহীন ভালোবাসা, অনুভবে অরুর আগে মিশে যাক আমার, আল্লাহর দেওয়া রহমতকে অবহেলা নয় আগলে রাখতে হয় রিফাত, একান্ত আপন সে আমার, আমার অর্ধেক, আমার স্ত্রী, আমার ইয়ানা। অর্ধ জ্বলন্ত সিগারেট হঠাৎ কেউ আঙ্গুলের ফাঁক থেকে টান দিয়ে দূরে ফেল, আশঙ্কিক ঘটনায় বিস্মিত হলো রিফাত, পরক্ষণে শুনতে পাই চিরচেনা কণ্ঠস্বর, আবার এই ছাইপাশ খাচ্ছেন, একজন ডক্টর হয়ে এই ধরনের কাজ অন্যায় বেমানান, রোগীদের কি পরামর্শ দেবেন যেখানে নিজেই নিজের স্বাস্থ্য সম্পর্কে উদাসীন, আর এই সব খারাপ মানুষেরা, আর এইসব খারাপ মানুষের খায়, আপনি না ভালো? রিফাত এক পলক তাকলো ইয়ানের পানে, তার বুক পর্যন্ত আসে না মেয়েটা, আর সে নাকি তাকে শাসন করছে, ভাবা যায়। রিফাত হাসবে না মেয়েটার কথায়, উত্তর দেবে ভেবে পেল না। রিফাত খানিকটা ঝুঁকে পড়ে মেয়েটার সামনে, হাত ধরে নিজের দিকে টেনে আনে, বুড়ো নাচিয়ে বলে, বললামই ভালো, তবে কি ভালো নন? ইয়ানার অবুৎসুলভ প্রশ্নে রিফাত থমকালো, এইরকম একটা মেয়েকে কি ভাবে সে দূরে সরিয়ে রাখতে পারে? রিফাত ঠোঁট প্রসারিত করে টোকামালো ইয়ানার কপালে, কাঁদ উঁচু করেই বলল, আই ডোন্ট নো। ইয়ানা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মানে একা দাঁড়িয়ে আছেন কেন, ওখানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। সবাই নাকি তুমি? ইয়ানা এবার একটু শঙ্কায় পড়ল, সত্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করলো, লজ্জায় অনল হলো লাজুক, কিভাবে বলবে যে রিফাতের শূন্যতা তাকে জ্বালাচ্ছিল, তাই তো থাকতে না পেরে নিজে ছুটে এলো তার কাছে। রিফাত বুঝলো তার সামনে দাঁড়িয়ে থাকা রমণীর মনোভাব, প্রশান্তি বয়ে গেল মন আঙ্গিনায়, আত্মক্লেশ উবে গেল মুহূর্তে। রিফাত শান্ত কণ্ঠে বলে, কিছু মিনিটের দূরত্ব বরদাস্ত করতে পারছো না, যেদিন এই আমিটাই থাকবো না তখন কি করবেন মিসেস? ইয়ানার বুকের ভেতর সব কিছু উলটপালট হয়ে গেল, যেন ফাঁকা হলো মস্তিষ্ক, জলজলে চোখে তাকালো রিফাতের দিকে, ভাবতেও কষ্ট হচ্ছে রিফাতের কথার সারমর্ম, অন্তরে ত্রাস অন্তরালে রেখে ইয়ানা চোখে মুখে মিছে রাগ ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আপনি সত্যিই ভালো নন, খারাপ, ভীষণ রকম পচা, একাই দাঁড়িয়ে থাকুন আমি গেলাম। না চলে যেতে নিলে রিফাত খপ করে ইয়ানার হাত টেনে তাকে আটকিয়ে নেয়, আপন বুকের সাথে ইয়ানার পিঠ ঠেকে দাঁড় করায়, সামনে ঝুঁকে পড়ে বলে, ইয়ানা কি হলো, রাগ অভিমান নাকি দুঃখ? যাই হোক তাতে আপনার কি? আমারই তো, অল অফ ইউ ইনক্লুডিং ইউ। আরক্ত হয় নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, আরুণ কেউ দেখলে খারাপ ভাববে, ভাবুক দেখুক বুঝুক জানুক আর বলুক সবাইকে যে রিফাত কতটা বদলে গেছে, কতটা উন্মাদ মানবে পরিণত হয়েছে। মনে মনে কথাটি উচ্চারিত করে রিফাত আলগোছে ঠোঁটে চুয়ে ইয়ানার মাথায়, হিজাবের উপর দিয়েও ইয়ানা বোঝে কাঙ্ক্ষিত স্পর্শ, চোখ বন্ধ করে অনুভব করে সবটাই, মুচকে হাসে, এবার ঘুরে দাঁড়িয়ে রিফাতের মুখোমুখি মাধুর্য কণ্ঠে বলে, আপনি আর ওইসব খাবেন না। রিফাতের চোখে গভীর ভাব এনে শুধায়, নেশার বদলে নেশা চাই, যে আসক্তি বিষাক্ত নেশাকেও হার মানাবে। স্নিগ্ধ শোভন পরিবেশের বুক চিরে এগিয়ে যাওয়া দ্রুতগামী গাড়ি হুট করে থেমে যাওয়ায় কিছুটা অবাক হলো ইয়ানা, পাশে তাকাতেই দেখলো রিফাত এতক্ষণ গাড়ির দরজা খুলে নেমে পড়েছে। ইয়ানা কিছু বলতে নিলেও পারলো না, নজর ঘুরিয়ে দেখলো রিফাত পাশে একটা গ্রোসারির দোকানে ঢুকছে। ইয়ানার ভাবনার পর্ব বিশাল রূপ নেওয়ার আগে রিফাত ফিরে এলো, গাড়ির চালকের সিটে বসে হাতে থাকা আইসক্রিমের মাঝের আকৃতি বক্স ইয়ানার কোলের উপর রাখলো, মুহূর্তে ঠোঁট দখল করলো বিস্তার হাসির রেখা, চোখ মেলে একবার রিফাতের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো, রিফাত কি জাদু জানে? সত্যি তার আইসক্রিম খাওয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু তা মুখে প্রকাশ করতে পারছিল না। ইয়ানা মিষ্টি করে বলল, থ্যাংক ইউ। রিফাত উত্তর দিল না, বরং টিস্যু পেপার এর বক্স এগিয়ে দিয়ে কড়া কণ্ঠে বলল,
লিপস্টিক মুছো। আচানক রিফাতের এমন গুরু গম্ভীর কণ্ঠে ইয়ানা ঘাবড়িয়ে গেল, ভ্রু কুঞ্চিত করে অস্পষ্ট শব্দে উচ্চারিত করল রিফাত রুদ্ধশ্বাস ছেড়ে নিজে এগিয়ে গেল মেয়েটির দিকে, হাত বাড়িয়ে ইয়ানার নরম গাল সহ গায়ের নিজের থাবার মাঝে আবদ্ধ করে বৃদ্ধার আঙ্গুল স্পর্শ করল ইয়ানার গোলাপি রাঙ্গার ঠোঁটে। আজ পুরো সময়টা রিফাতের অশান্তিতে কেটেছে, মোহনীয় ইয়ানার অধল যুগল তাকে শান্তিতে থাকতে দেয়নি। আস্তে ধীরে আঙ্গুল ঘষে মুছে দিল অবশিষ্ট রংটুকু। এদিকে কাহিল ইয়ানা এইটুকু স্পর্শে শরীর ঝাঁকুনি দিয়ে ফরফর করে উঠল, নাকের ডগা ঘেমে গেল মুহূর্তে। রিফাত আলগোছে খুলে দিল ইয়ানার হিজাব, পিনগুলো সযত্নে রাখলো গাড়ির ফ্রন্ট ডয়ারে, চুলের খোপা খুলে ফেলতে ঝরঝর করে পড়ল অবদ্ধ কেশ। ইয়ানা সবট সময় পুতুল হয়ে বসেছিল, রিফাতের প্রতিটা মর্ম তাকে সুখের দেশে নিয়ে যাচ্ছে, এমন দেশ যেখান থেকে ইয়ানা কখনোই বেরিয়ে আসতে চাইবে না। এতক্ষণে শুনে গেল রিফাতের শান্ত নির্মল স্বর, আজকেই লাস্ট, আর কখনোই তুমি সাজবে না ইয়ানা, এটা তোমার স্বামীর প্রথম চাওয়া কিংবা আদেশ, তখনই সাজবে যখন সাজটা একান্ত রিফাত হোসেনের জন্য হবে। প্রথম কথাগুলি নতজানু হয়ে শুনল, শেষের বলিতে দৃষ্টি ওঠালো, লাজুক হলো সর্বাঙ্গ, ভালো লাগার জোশ খেলে গেল। রিফাত আইসক্রিমের বক্সের ঢাকনা খুলে তা এগিয়ে দিল ইয়ানার দিকে, সব ভুলে চামচ কাটিয়ে মুখে দেওয়ার পূর্ব মুহূর্তেই মনে হলো রিফাতকে আগে দেওয়া উচিত, তাই ধীমস্বরে জিজ্ঞাসা করলো, আপনি খাবেন না? রিফাত সামনের দিকে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং এ ঘোরাতে ঘোরাতে বলল, না আমি বাচ্চাদের জিনিস খাই না। তাদের এমন কথাই ইয়ানা কিছুটা গাল ফুলিয়ে বলল, আমি মোটেও বাচ্চা না। হ্যাঁ, কিন্তু তা শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে নয়। রিফাত তীক্ষ্ণ হাসলো, তার কথার সারমর্ম বুঝতে পেরে মেয়েটা নিশ্চয়ই শর্মে শেষ হবে, হলো তাই ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলো ইয়ানা গুটি মেরে বসে নিচের দিকে দৃষ্টি রেখে একের পর এক আইসক্রিম ভর্তি চামচ মুখে পড়ছে। রিফাত বেশ এনজয় করলো ব্যাপারটা, এবার সারা রাস্তা সে মেয়েটার এইরূপ দেখবে, মন শিথিল করবে লজ্জায় টইটম্বুর হওয়া তার বউকে দেখে। গাড়ি যথাস্থানে পাক করে ঘাড় পাকায় ইয়ানা ঘুমে জর্জরিত, কোনোরকম নিজেকে জাগিয়ে রেখেছে যেন। রিফাত মেয়েটার গালে আলতো হাত বুলিয়ে বলে, ইয়ানা চলে এসেছি, ওঠো। হাই তুলে মাথা ঝাঁকালো, গাড়ি থেকে নেমে দুজনে বাড়ির ভিতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে উপস্থিত ছিলেন ইয়াসমিন বেগম, ইয়ানা আর রিফাতকে প্রবেশ করতে দেখে আলতো হেসে বললেন, তোমাদের অপেক্ষায় ছিলাম। বুক হাত উঁচিয়ে হ্যান্ড ওয়াশের দিকে চেয়ে থেকে গম্ভীর স্বরে বলল, ইয়ানা ঘুমাননি কেন খালাম্মা, রাত হয়েছে? মাস ছিল না বাবা। আচ্ছা তোমরা যাও দেখি, হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ো, আমি বাহিরের গেটে তালা দিয়ে দিচ্ছি। বলো, হ্যাঁ শাড়ি পরেছিস অনেকক্ষণ, অস্বস্তি হচ্ছে নিশ্চয়ই, জানি তো রুমে যা। ইয়ানা মায়ের গালে চুমু দিয়ে হেলতে দুলতে উপরে চলে গেল, কিন্তু রুমে ঢুকে ইয়ানার সমস্ত ঘুম যেন নিমেষেই উধাও হয়, চোখ বড় বড় করে তাকালো রুমের দিকে, প্রতিটা কোণে। ফোনে কুটুর শব্দে চমকে উঠল ইয়াসমিন বেগম, দ্রুত পায়ে রুমে প্রবেশ করে মুঠোফোনে স্ক্রিনের দিকে তাকাতেই ভুরু কুঁচকে এলো আনমনে, অচেনা নাম্বার দেখে কিছুটা বিব্রত বোধ করল। ফোন তার বিশেষ প্রয়োজনে লাগে না, তাই ঘরের এক কোণে পড়ে থাকে। সারাদিন মিসেস আসফিয়ার সাথে রান্নাবান্না, নামাজ, তেলাওয়াত আরও নানান কাজে কেটে যায়, এগুলো নিয়েই তার জীবন বেশ ভালোই কাটছে। দ্বিতীয়বারের মতো ফোনের শব্দে মুখরিত হলো পরিবেশ, চট জলদি ফোন রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে ভেসেলো এক মাঝ বয়সী পুরুষ কণ্ঠ, ভাবি। ইয়াসমিন বেগমের বুক ছলাৎ করে উঠল, এই শব্দ সে কত বছর পর শুনছে, তা হাতে গুনে শেষ করা যাবে না। আজ আবারও হৃদয় ব্যাকুল হলো, মনে পড়লো তার গত হওয়া স্বামীর কথা, মুছে উঠল অন্তর, ওপাশ থেকে আবারও শোনা গেল, ফোন কাটবে না পাপি, অনেক কষ্টে তোমার নাম্বার জোগাড় করেছি, মায়ের শরীর ভালো নয় পাপি, অবস্থা বেগতির দিকে যাচ্ছে, প্রতিদিন আপাকে স্বপ্ন দেখে, বারবার তোমার কথা জিজ্ঞেস করে, ইয়ানাকে দেখতে চায়। ইয়াসমিন বেগম স্তব্ধ হয়ে বসে রইল, শাশুড়ির শারীরিক শোচনীয়তার কথা শুনে খাপ লাগলো বিশাল। একটা সময় যাকে মা বলে রেখেছে, যাকে মন থেকে মা বলে স্বীকার করেছিল, তার স্বাস্থ্যের বিপর্যয় শুনে আটকে ওঠে চিত্র, কিন্তু পরক্ষণে ভারী হয়ে ওঠে দেহখানি, তীব্র অভিমানে ভরে উঠল আঁখি কুল।
এই যে ফোনে ওপাশ থেকে ভেসে আসা পুরুষ কণ্ঠ যে সম্পর্কে তার দেবর লাগে, আর যে শাশুড়ি মায়ের কথা শুনে অন্তর কুঁকড়ে উঠেছে, তারে একসময় নয় মাসের অন্তঃসত্ত্বা ইয়াসমিনকে ঘর থেকে বের করে দিয়েছিল, বলেছিল, বাবি বিশ্বাস করুন অপরাধ পথে ভুগছি, তিন পিসাতে কাটছে, তোমার সাথে অন্যায় করার বিচার আল্লাহ নিজেই করেছেন, সম্পত্তি চেয়েছিলাম, আমিও হয়তো মাথার উপর থাকা শেষ সম্বলটাও ছাড়তে হবে এখন। শারমিনের সাথে ডিভোর্স হয়েছে আজ 5 বছর, আফরিনকে সঙ্গে নিয়ে চলে গেছে সে। ইয়াসমিন বেগম অবাক হলো, নিজের অজান্তে ভার ক্লান্ত হলো মন, যার সাথে তার সম্পর্ক কখনোই খারাপ ছিল না, তাকে বের করে দেওয়ার পরও যোগাযোগ করার চেষ্টা চালাতো শারমিন। এতক্ষণে ঠোঁট নাড়ি উচ্চারণ করলো ইয়াসমিন বেগম, এখন কি চাই আপনাদের, কিভাবে সাহায্য করতে পারি, ফুল হয়ে বলো ফোনের ওই পাশের ব্যক্তি। কিচ্ছু চাই না বাবি, মাপ চাই শুধু, মায়ের শেষ ইচ্ছা আপনাদের দেখার, প্রতিনিয়ত ইয়ানার কথা বলে, আপনারা একবার আসবেন বাপি, একবার।